নমস্কার বন্ধুরা সুস্মিতা ভ্যারাইটি ফুড আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো এই একটি নদীর মাছ বা সামুদ্রিক মাছ তোমরা দেখে বলো এটা কেমন মাছ কি নাম হবে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এইটা আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো আমি প্রথমে মাছটিতে একটু হলুদ দিয়ে দেব অল্প করে আর একটু সাবান্য নুন দেব কারণ এটা সামুদ্রিক মাছ তো এতে নুন থাকে নুন জলের মাছ তাই একটু অল্প করে আমি নুন দেব এবার এটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এ মাছটা খেতে খুব টেস্টি আমরা তো এখানে একে পটল মাছ বলে বলি জানি তো বন্ধু তোমরা এই মাছটাকে কী নামে চেনো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে নুন হলুদ ভালো করে আমার হয়ে গিয়েছে তারপর একটা আমি চপার নিয়েছি চপারে আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো আরেকটা গোটা টমাটো দিয়ে দেব তারপরে আমি ওটাকে চপ করে নেব এইভাবে আমি চপারে চপ করে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছি এবার আমি মাছটা দিয়ে দেবো একটা একটা করে এভাবে আমি সব মাছ ভেজে নিব এবারে মাছটা আমি কুড়িয়ে দেবো একবার আস্তে আস্তে করে ভেতে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আস্তে আস্তে নেব বাকি মাছটা আমি ঠিক এইভাবে ভেজে নেব এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এরপর আমি ওই তেলে একটা গোটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব আর এক চামচ জিরে তারপর দিয়ে দেবো চপ করে রাখা একটা পেঁয়াজ আর টমেটো এবার আমি মশলাটাকে একটু পেঁয়াজ আর টমেটোকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আর টমেটোকে গলানোর জন্য পরিমাণ মধ্যে লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো গলে যায় পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা এতে আমি রসুন বাটা দেবো না আপনার চাইলে দিতে পারেন বা না দিতে পারেন আদা দিয়েছি একটু তাই ভালো করে একটু মশলাটা একটু কষিয়ে নেবো যাতে আদার কাঁচার গন্ধটা বেরিয়ে যায় এবারে দিয়ে দেবো এক চামচ হলুদ আর এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে পাউডার এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এক চামচ মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এক চামচ ফেটানোর দই দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পর একটু বার নেড়ে দেবো এটাকে আমি পাঁচ মিনিট ফুটতে দেব জলটা পাঁচ মিনিট ফুটে গিয়েছে এবার আমি উপর থেকে ওই মাছগুলো ভেজে রাখা দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি আরও আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমার রেসিপিটা হয়ে গিয়েছে এবার আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব যাতে স্বাদটা আরও ভালো হয় বন্ধুরা আমার রেসিপিটি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই নতুন নদীর ফিশ রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ